ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যাকে ভারতবর্ষের একজন আদর্শ শিক্ষক, পথপ্রদর্শক এবং দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়। আজকের এই এপিসোডে আমরা তার জীবনের কিছু অজানা তথ্য নিয়ে কথা বলব। কেন মাত্র 16 বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন, কেনই বা তার বাবা কোনোদিন চাননি যে তিনি শিক্ষকতা করুন, আর কেনই বা তার জন্মদিনকেই ভারতবর্ষ জুড়ে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, এই সব কিছু তথ্য জানবো আজকের এই এপিসোডে। কথায় আছে, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, জীবনভর ধরে চলতে থাকে আমাদের এই শিক্ষার প্রসেস। আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি। শেখা মানে শুধুমাত্র গতানুগতিক বই পড়া নয়, রাস্তাঘাটে পথ চলতে আমরা সব কিছুই কিছু না কিছু সবসময় শিখতেই থাকি। গতানুগতিক পড়াশোনার যে শেখায় শুধুমাত্র তাকেই যে শিক্ষক বলা হয় এমনটা কিন্তু নয়। আমরা যখনই যা কিছু যার কাছ থেকে শিখি তিনিই আমাদের শিক্ষক। তিনি থাকতে পারেন আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সফলতার দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। শুধু সাফল্য নয়, একজন ভালো মানুষ হতেও শেখাবেন তিনি। জীবনে চলার পথে আমাদের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হলেন আমাদের পিতামাতা। ভারতের শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিন অনুসরণ করেই পালন করা হয় শিক্ষক দিবস। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই শিক্ষক দিবস পালন করে থাকে। 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তার বাবা স্থানীয় জমিদারের বাড়িতে স্বল্প বেতনের একটা চাকরি করতেন। তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক, বা তিনি কখনোই চাননি তার ছেলে কোনো শিক্ষকতার কাজে নিযুক্ত হোক। বরং তিনি সবসময় চেয়েছেন তার ছেলেও যেন তার মতো একজন পূজারি হয়। যাই হোক, মেধাবী ছাত্র হওয়ার কারণে তিনি অসংখ্য স্কলারশিপ পেয়েছেন। পরবর্তী সময়ে তিনি নিজের বৃত্তির সহায়তায় নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। পরবর্তীতে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়াশোনা শুরু করেছিলেন এবং তার বিষয় ছিল দর্শনশাস্ত্র। বই কেনার টাকা ছিল না, তাই তার দাদার কাছ থেকে দর্শন বই ধার নিয়েই তিনি তার পড়াশোনা চালিয়ে গেছেন। মাত্র 20 বছর বয়সে বেদান্ত দর্শন উপর তার গবেষণা প্রকাশিত হয়। তার জন্য তার প্রফেসর ডক্টর এ.জি. হাব অত্যন্ত প্রশংসা করেছিলেন। একজন রাজনীতিবিদ, দার্শনিক এবং অধ্যাপক, এই শান্ত মানুষটি ছাত্রজীবন ছিল অতি মেধাবী। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি। 1905 সালে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে দর্শন সব বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মাত্র 16 বছর বয়সেই তার এক দূর আত্মীয় শিবকামকে তিনি বিয়ে করেছিলেন এবং তার সেই স্ত্রী 1956 সালেই মৃত্যুবরণ করেন। 1909 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক জীবনের সূচনা করেন। এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেছেন। এই সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকাও লিখতেন। সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি গ্রন্থ তিনি লিখেছিলেন যার নাম ছিল দ্য রেজিন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি, যা প্রকাশিত হয়েছিল 1920 সালে। ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন এই শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনার কাজ করেছেন। দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রণও পেয়েছিলেন। 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, কিন্তু তার আগে 1946 সালে ইউনেস্কোর দূত হিসেবেও তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপর সোভিয়েত ইউনিয়নে ভারতের দূতও ছিলেন তিনি। 1962 সালে রাষ্ট্রপতি হিসেবে তিনি পুনরায় নির্বাচিত হলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্র তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে 5ই সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ কিংহুড উপাধিও দেওয়া হয়। 1954 সালে তাকে ভারতরত্ন উপাধিতেও ভূষিত করা হয় এবং এই মহান ব্যক্তি 1975 সালে 17ই এপ্রিল ইহলোক গমন করেন। আশা করছি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং এইরকমই ঐতিহাসিকমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আশা রাখছি আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।